রাসেল ভাই, একটি গ্রামীণ সিম থেকে আরেকটি গ্রামীণ সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করব? আচ্ছা, এটা তুমি জানো না? না ভাই। তাহলে চলো মোবাইল স্ক্রিনে যাই, সেখানে গিয়ে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, একটু দেখাই দেন। একটি গ্রামীণ সিম থেকে অন্য একটি গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমরা মাইজিপি অ্যাপটাকে ওপেন করলাম। আপনারা মাইজিপি অ্যাপটাকে ওপেন করে নেবেন। এরপর এখান থেকে সার্ভিসেস লেখায় ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ শো করতেছে। এই পেজে প্রথম বক্সে দেখতে পাচ্ছেন নাম্বারের অপশন আছে, ঠিক এখানে একটি নাম্বার দিতে হবে। এখানে নাম্বারটি দিবেন, যে নাম্বারটিতে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই নাম্বারটি এখানে প্রথম বক্সে তুলে দিবেন। দ্বিতীয় বক্সে আপনি অ্যামাউন্ট দিবেন, কত টাকা সেই নাম্বারে আপনি সেন্ড করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। এরপর তৃতীয় নাম্বার বক্সে দেখতে পাচ্ছেন এন্টার পিন, ঠিক এখানে একটি পিন দিতে হবে, যে পিনটি আপনার নিজস্ব একটি পিন, আপনি এখানে পিনটি দিয়ে দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, ঠিক আপনার এখানে ক্লিক করবেন, তাহলে টাকাটি চলে যাবে সেই নাম্বারটিতে। তো এখান থেকে যারা প্রথমবারের মতো ব্যালেন্স ট্রান্সফার করবেন তারা এখান থেকে রেজিস্টার নাওতে ক্লিক করে একটি পিন সেট করে নেবেন, যে পিনটি আপনি এখানে ব্যবহার করবেন। তো ঠিক এই নিয়ম করে জিপি টু জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করে থাকবেন।